আসসালামু আলাইকুম। এই সিঁড়িটি আমরা করে দিচ্ছি কুমিল্লা গৌরীপুর বাড়িকান্দি গ্রামে। এই সিঁড়ির জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যে এই বাড়ির যে পরিচালনা করেন উনি আমাদের সাথে যোগাযোগ করেন, তো ওনার মাধ্যমে আমরা এই সিঁড়ির কাজটা কন্ট্যাক্ট নিয়ে আমরা কাজ শুরু করি। এখানে সিঁড়ির যে জায়গাটা, এই জায়গাটা আছে আপনার 13 ফিট এবং 8.5 ফিট। তো 13 ফিট এবং 8.5 ফিটের মাঝে এই সিঁড়িটা করা হচ্ছে 22টা সিঁড়ি দিয়ে। মূলত ছাদের হাইট যদি আপনার 7.5 ফিট হয় তাহলে 21টা সিঁড়ি লাগে, কিন্তু আমরা 22টা সিঁড়ি দিয়ে এই সিঁড়িটা মিলাইছি। 6 ইঞ্চি হাইট চেয়ে একটু কম হবে হাইট। আর এখানে রড বাঁধার কাজ, শাটারিং শেষ করে এখন রড বাঁধার কাজ চলমান। তো অনেকে জানতে চান যে আসলে একটা এরকম একটা সিঁড়ি করতে গেলে কত টাকা খরচ হইতে পারে। তবে আপনি যখন একটা রাউন্ড সিঁড়ি বা যে একটা সোজা সিঁড়ি দিয়ে করেন, রড সিমেন্ট সব কিন্তু সমানই লাগে। দেখা যায় শুধু মজুরির টাকাটা হয়তো একটু বেশি লাগতে পারে, ওই কারণেই যে আপনার অ্যাভেলেবেল কিন্তু ওই সিঁড়িটা সবাই করতে পারে না। আর আপনি যদি একটা বাড়ি সুন্দর করতে চান আর একটা রাউন্ড সিঁড়ি দিয়ে বাড়ি করতে চান, যারা এই সিঁড়ির কাজগুলো করে বা অ্যাভেলেবেল করতেছে তাদেরকে দিয়ে করানোই ভালো। কারণ হয়তো বা দেখা যাবে যে আপনার কাজ যারা হয়তো নতুন অবস্থায় করবেন বা এরকম সিঁড়ি করেন নাই, তো সেই ক্ষেত্রে সমস্যা হইতে পারে, অনেকটা সিঁড়ি হাইট কম বেশি এরকম। তাহলে আপনার সুন্দরের চেয়ে সুন্দরটাই বেশি, সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের মিডিয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে যদি আমাদের কন্ট্যাক্টে হয় তাহলে আমরা যে কোনো জায়গায় গিয়ে এই সিঁড়িগুলো করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।